প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। আজ আমরা চতুর্থ অধ্যায়ের নাগরিক অধিকার সম্পর্কে পড়ব। এই যে নাগরিক অধিকার রয়েছে, এই অধিকারগুলো আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি। আমরা প্রথমে জানব সামাজিক অধিকার। চলো আমরা আমাদের পাঠে চলে আসি। আমরা কি দেখতে পাচ্ছি? সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষকে দেখলাম। এখন কি এক কি সুন্দর বাড়ি দেখতে পাচ্ছি, আবার কি একটি শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি। শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা পড়ছে, বিদ্যালয়ের সামনে আমরা শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি যারা বিদ্যালয়ে আসছে। এখন আমরা এখানে কিছু ধর্মীয় প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি, মানে কি আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের দেখতে পাচ্ছি। তাহলে চলো আমরা এই যে ছবিগুলো দেখলাম, সেই ছবিগুলোতে কোনটিতে কি রয়েছে? এটি একটি অফিসের ছবি, যেখানে কি সকলে কোনো মিটিং করছেন বা কোনো কাজে এসেছেন। এটি একটি গ্রামের বাড়ির ছবি, চমৎকার লাগছে দেখতে। শ্রেণীকক্ষের ছবি, শিক্ষার্থীরা পড়ছে। একটি বিদ্যালয়ের ছবি, বিদ্যালয়ে শিক্ষার্থীরা আসছে। এখানে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি কি চারটি ধর্মীয় উপাসনালয়, মসজিদ দেখতে পাচ্ছি, মন্দির দেখতে পাচ্ছি, গির্জা দেখতে পাচ্ছি, প্যাগোডা দেখতে পাচ্ছি। এখানে আমরা বিভিন্ন রকমের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের দেখতে পাচ্ছি। এই যে কত রকমের বৈচিত্র্য, সমাজে আমরা কত রকমের লোকজন একসঙ্গে বসবাস করি, সমাজের কত কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণ করতে হয়, এর মধ্যে আমাদের বেশ কিছু অধিকার রয়েছে। সমাজে আমরা যে অধিকারগুলো সামাজিক অধিকার হিসেবে পেয়ে থাকি, আমরা এখন এই সামাজিক অধিকার সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা রাষ্ট্রের কাছ থেকে প্রধানত তিন ধরনের অধিকার পাই, যেমন সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক অধিকার। সমাজে সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য যেসব অধিকার অপরিহার্য, সেসব অধিকারকে সামাজিক অধিকার বলে। এই অধিকারগুলো রাষ্ট্র আমাদের দেওয়ার চেষ্টা করে থাকে। নিজের ছক থেকে কয়েকটি সামাজিক অধিকার জেনে নেই। আমরা এই যে বিভিন্ন রকমের অধিকার সম্পর্কে জানলাম, এখন আমরা নিচে একটি ছক থেকে এই সামাজিক অধিকারগুলো জেনে নিব। বেঁচে থাকার অধিকার, জীবন রক্ষার অধিকার সকল অধিকারের মধ্যে অন্যতম। আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ইত্যাদি সহ জীবনের নিরাপত্তা। শিক্ষার অধিকার, শিক্ষা লাভের অধিকার প্রতিটি নাগরিকের একটি অন্যতম অধিকার। রাষ্ট্রের উন্নয়নের জন্য প্রত্যেক নাগরিকের শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। ধর্ম পালনের অধিকার, এদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকেরই নিজ নিজ ধর্ম ও ধর্মীয় উৎসব পালনের অধিকার রয়েছে। চলাফেরার অধিকার, প্রত্যেক নাগরিকের দেশের ভিতরে স্বাধীনভাবে চলাফেরার অধিকার আছে। এ কারণে আমরা কোনো রকম বাধা ছাড়া সহজেই যে কোনো স্থানে যেতে পারি। ভাষা ও সংস্কৃতির অধিকার, নিজ মাতৃভাষায় কথা বলা নাগরিকের মৌলিক অধিকার। একইভাবে নিজ নিজ সংস্কৃতি চর্চা করা ও উৎসব পালন করাও এই অধিকারের অন্তর্ভুক্ত। শিক্ষার্থীরা, তাহলে আমরা এই যে সামাজিক অধিকার কত রকমের হতে পারে সেগুলো আমরা জানতে পারলাম। এখন আমরা একটি কাজ করব, সেটি হচ্ছে
কয়েকটি প্রশ্ন করব এবং উত্তরগুলো মুখে মুখে বলবো ও ঝটপট করে খাতায় লিখে ফেলব। নাগরিক অধিকার বলতে কি বোঝায়? নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছ থেকে আমরা যে সকল অধিকার ভোগ করি তাই নাগরিক অধিকার। অর্থাৎ আমরা যে এই যে রাষ্ট্রে যে বসবাস করি, এখান থেকে আমরা যে সকল সুযোগ সুবিধা পাচ্ছি, এই সবগুলোই কি হচ্ছে আমাদের নাগরিক অধিকার। নিজের দেশের প্রতি কিভাবে দায়িত্ব পালন করা যায়? নিজের দেশের প্রতি অনুগত প্রকাশ করে ও আইন কানুন মেনে চলে দেশের প্রতি দায়িত্ব পালন করা যায়। তার মানে কি, আমাদের দেশের প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে। দেশের সরকার কিভাবে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবে? দেশের সরকার নাগরিকদের সব ধরনের সুযোগ সুবিধা ও অধিকার প্রদানের মাধ্যমে নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবে, বিশেষ করে নাগরিকের মৌলিক অধিকার, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রদানের মাধ্যমে নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি নাগরিকের নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বদা তৎপর থাকতে হবে। এখন আমরা এই যে অধিকারগুলো সম্পর্কে জানলাম, প্রতিটি সামাজিক অধিকারের উদাহরণ দিয়ে আমরা কি প্রতিটি বাক্য আমার অধিকার আছে এরকম দিয়ে শুরু করে আমরা কিছু বাক্য লিখি। অধিকারগুলো আমরা ছকের একদিকে লিখব আর উদাহরণগুলো আরেকদিকে লিখব। বেঁচে থাকা, আমার অধিকার আছে পর্যাপ্ত পরিমাণ খাদ্য খেয়ে বেঁচে থাকার। শিক্ষা, আমার অধিকার আছে বিদ্যালয়ে যাওয়ার। এভাবে আমরা একে একে সব সামাজিক অধিকারগুলোর একটি করে উদাহরণ লিখে ফেলি। প্রতিটি অধিকারের সাথে দায়িত্ব জড়িত আছে। অধিকারের সাথে সাথে কোনো দায়িত্ব পালন করা প্রয়োজন তা আমরা একটি ছক আকারে সুন্দরভাবে লিখি। বেঁচে থাকা, আমার উচিত যারা খাবার পায় না তাদের খাদ্য দিয়ে সাহায্য করা। শিক্ষা, আমার উচিত নিয়মিত পড়ালেখা করা। এই যে আমার উচিত দিয়ে আমরা এভাবে শুরু করে সামাজিক অধিকারগুলো দিয়ে আমরা বিভিন্ন বাক্য লিখে ফেলি। এখন আমরা একটি প্রশ্ন বলবো এবং সঠিক উত্তর দিতে টিকচিহ্ন দেব। নিচের কোনটি সামাজিক অধিকার? ক, বাঁচার অধিকার, খ, ঘুমানোর অধিকার, গ, ছুটি নেওয়ার অধিকার, ঘ, অর্থের অধিকার। সঠিক উত্তর বাঁচার অধিকার। আমরা এখন কিছু শূন্যস্থান পূরণ করব। এই যে বাক্যগুলো রয়েছে, বাক্যে যে শূন্যস্থানগুলো রয়েছে আমরা কিভাবে পূরণ করব? আমরা ম্যাজিক দিয়ে পূরণ করব। তাহলে চলো আমরা শুরু করি। ক, শিক্ষা লাভের অধিকার নাগরিকের একটি ড্যাশ অধিকার। কি অধিকার বলো তো? সামাজিক অধিকার। আইন অনুযায়ী দেশের সকল ড্যাশ সমান, সকল কি সমান? নাগরিক সমান। গ, নিজ নিজ ধর্ম পালন করা ড্যাশ নাগরিকের অধিকার, প্রত্যেক নাগরিকের অধিকার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা আজকের পাঠ, নাগরিকের অধিকারের মধ্যে আমরা কি প্রথমে যে অধিকার রয়েছে সামাজিক অধিকার, আমরা সামাজিক অধিকার সম্পর্কে জানলাম। আমরা পরবর্তী ক্লাসে বাকি অধিকারগুলো সম্পর্কে জেনে নিব। তো আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা সঠিক সময়ে চলে আসব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশায় শেষ করছি।